বেহাল দশা বিদ্যালয়ের, জল পড়ে ছাদ থেকে, কমছে ছাত্র সংখ্যা, অভাব উপযুক্ত পরিকাঠামো, এ খবরে চুপ থাকতে পারেনি প্রাক্তনীরা, বিদ্যালয়ের হাল ফেরাতে ডেপুটেশন। নেই পর্যাপ্ত পরিকাঠামো, তাই ধুঁকছে গোবরডাঙ্গার এই বিদ্যালয়। বিদ্যালয়ের হাল ফেরাতে এবার উদ্যোগ নিল প্রাক্তনীরায়। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এক নম্বর ব্লকের অধীন গোবরডাঙ্গা বেরগুম এক নম্বর পঞ্চায়েতের লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয়। জানা গেছে, 1961 সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন বিদ্যালয়টি মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল। 2000 সালে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করে শিক্ষা দপ্তর। প্রথম দিকে খুব ভালো পঠন পাঠন চললেও বছর দশেক আগেও যে বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল প্রায় 1500, গমগম করত বিদ্যালয় চত্বর, কিন্তু বর্তমানে ছাত্র সংখ্যা কমে দাঁড়িয়েছে 500 কাছাকাছি। বিগত 2 বছরে বিজ্ঞান বিভাগে কোনো ছাত্র নেই, কারণ নেই পর্যাপ্ত শিক্ষক, নেই বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত যন্ত্রপাতি ও পরিকাঠামো। রুম থেকে জল পড়ছে, স্কুলে ছাত্র হচ্ছে না, তারপর স্কুলে কম্পিউটার ল্যাব বন্ধ আছে, স্কুলে সায়েন্সের ক্লাস হচ্ছে না, তারপর স্কুলে আর যথাযথভাবে একটা কথা, স্কুলে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, স্কুলের মানে স্কুল প্রতিষ্ঠান চলাকালীন সময় রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, ফ্ল্যাগটা নিয়ে স্কুলে সবাই মানে মিটিং করছে, এটা তো ঠিক না, আমরা এটা চাই না, এটা থেকে প্রতিরোধ চাই। অভিযোগ এখানেই শেষ নয়, অভিযোগের তালিকা আরও দীর্ঘ। বর্তমান ছাত্র ও প্রাক্তন ছাত্রদের অভিযোগ, বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের মঞ্চে চলে রাজনৈতিক অনুষ্ঠান, আলোচনা চক্র, মিটিং, যার ফলে ব্যাহত হয় পঠন পাঠন। সবকিছু বুঝেও না বোঝার মতো বসে থাকতে হয় শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়াদের। বিদ্যালয়ের মিড ডে মিল নিয়েও নানা ধরনের অভিযোগ রয়েছে পড়ুয়াদের মধ্যে। চাল ডালের পাশাপাশি সেভাবে পর্যাপ্ত খাবার পায় না তারা। বছরে হাতে গোনা কয়েকবার ডিম দেওয়া হয়েছে বলেও অভিযোগ। শ্রেণীকক্ষ, শিক্ষকদের বসার জায়গা, প্রধান শিক্ষকের ঘর, সমস্ত জায়গা থেকেই বৃষ্টিতে জল পড়ছে ঝরঝরিয়ে। বাদ যায়নি মিড ডে মিলের রান্নার জায়গাও। এভাবে চলতে থাকলে একসময় এলাকার এই বিদ্যালয়টি উঠে যাবে, এমনটাই মনে করছে স্কুলের প্রাক্তন ছাত্রেরা। তাই সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেয় তারা। আমাদের দাবি হচ্ছে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় শিক্ষা হবে, সেখানে কোনো রাজনৈতিক মিটিং মিছিল আমরা চাই না। এখন বর্তমানে দেখা যাচ্ছে স্কুলে রাজনৈতিক মিটিং, রাজনৈতিক ঝান্ডা টানিয়ে মাইক বেঁধে প্রতি সপ্তাহে বলতে গেলে এখানে রাজনৈতিক মিটিং হচ্ছে। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কেন রাজনৈতিক দল প্রবেশ করবে? শিক্ষা প্রতিষ্ঠান অরাজনৈতিকভাবে চলবে, আমাদের সেটা দাবি। আরো দাবি যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচাররা ঠিকভাবে স্কুলে আসছে না, সেটা হেডস্যারের কাছে জানালাম। ডেপুটেশনের সাথেই জুড়ে দেওয়া হয় স্থানীয় বাসিন্দা ও প্রাক্তনীদের সই করা সম্মতিপত্র। বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে প্রাক্তন ছাত্রদের আবেদনপত্র পাওয়ার পর প্রধান শিক্ষক ডক্টর নারায়ণ কুমার ভদ্র জানান, আপনি তো আমাদের এই প্রাক্তন ছাত্র একটা ডেপুটেশন দিয়েছেন বিভিন্ন বিষয়ে। আমরা ওরা যে সময় ছিল ছাত্ররা, সেই সময়টা যেমন ওরা স্কুলটাকে দেখেছে, ওরা যেমনটা দেখেছে সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ওরা দিয়েছে, আমরা এটা গ্রহণ করেছি, সহানুভূতির সাথে এটা বিবেচনা করব। বিদ্যালয় সংস্কার করে উন্নতি ঘটুক পরিকাঠামোর, আপাতত সেদিকেই তাকিয়ে প্রাক্তনী থেকে বর্তমান ছাত্রেরা। হ্যাঁ, রুমের কন্ডিশন খুবই খারাপ, আর আগে যে স্টাফ রুমটা ছিল ওটা যথেষ্ট ভালোই ছিল, বাট কোনো কারণ দেখিয়ে আমাদেরকে এই রুমে আমাদের শিফট করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।